আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে ইউটিউবের একটি কমন প্রবলেম আপনাদের মাঝে শেয়ার করব। যে প্রবলেমটি প্রতিটি ছোটো ইউটিউবারই ফেস করে থাকে এবং কি আমি নিজেও এই প্রবলেমটি ফেস করি তো আসলে আমাদের ভিডিওতে কেন হয় না এবং সেই ভিডিওটি কিভাবে আপলোড করলে বা কি করলে আমাদের ভিডিওটি ভিউ হতে পারে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটা সময় ছিল আমার ভিডিও একটা ভিউ হইতো না দুইটা তিনটা পাঁচটা বিউ হইতো তো এখন আপনাদের দোয়াতে মোটামুটি আমার ভিডিওগুলা ভিউ হওয়া শুরু হয়েছে তো আসলে কেন আগে এমন ছিল আর এখন কেন বিউ হচ্ছে এই সব বিস্তারিত আলোচনা করব এক কথাই বলতে গেলে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করব পুরো ভিডিওটি দেখবেন তবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখন হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক Thank you so much. Welcome back. ফ্র্যান্ড প্রথমে আমি বলি ভিডিও কেন বিউ হয় না তো আসলে ভিডিও প্রথম বিউ হবে না এটাই স্বাভাবিক আপনি যখন নতুন একটি চ্যানেল ক্রিয়েট করবেন করার পর যখন সেখানে ভিডিও আপলোড দেবেন আপনি যতই কোয়ালিটি ফুল ভিডিও দেন না কেন আপনার ভিডিও বিউ হবে না এটাই স্বাভাবিক কিন্তু অনেকের আছে যারা দুই চারটি ভিডিও দিলে তাদের ভিডিও বিউ হয় কারণ সেটা ট্রেন্ডিং টপিক থাকে তারপর সেই ভিডিওটি বিউ হওয়ার আরও একটি কারণ হচ্ছে তাদের ভিডিওগুলো এতটাই বেশি ভালো হয় যে মানুষ সম্পূর্ণ দেখে যার ফলে ভিডিও ওয়াচ টাইম বাড়ে এবং ভিডিওটি বিউ হয় কিন্তু এটা ভাগ্যের ব্যাপার সকলের কখনোই হবে না আমি নিজেও কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে দেখছি আমার ভিডিও বিয়ে হয় না তো কেন ভিউ হয় না এই সব বিস্তারিত আমি এখন আপনাদের মাঝে প্রেজেন্ট করবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আসলে ভিউ না হওয়ার মেইন যে রিজন সেটা হচ্ছে আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন আপনি পাঁচটা দশটা বিশটা তিরিশটা ভিডিও যখন আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো দু একজন মানুষের সামনে ইউটিউব তুলে ধরবে আর যারা আপনাদের সাবস্ক্রাইবার তাদের মাঝে কিন্তু সেই ভিডিওটি শুধুমাত্র পাবলিশ হবে কিন্তু যখন আপনি কন্টিনিউ কাজ করবেন সেখানে নিয়মিত ভিডিও দিবেন ইউটিউব যখন আপনাকে বুঝতে পারবে যে আমি আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আপনি সারা জীবন ইউটিউবে থাকবেন ইউটিউব প্ল্যাটফর্মটি আপনার জন্য এরকম যখন মনে করবে তখন আপনার ভিডিওগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করা শুরু করবে কিন্তু যতদিন পর্যন্ত ইউটিউব আপনাকে বুঝতে না পারবে যে আপনি সত্যি ইউটিউবে একটা কিছু করতে এসেছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার ভিডিও ভিউ হবে না তো এই জন্য গড়ে দেখা যায় যে এক দেড়শো ভিডিও আপলোড না করা পর্যন্ত কখনোই চ্যানেল গ্রো করে না তো আমি নিজেও এটি দেখেছি আমি নিজেও এই বিষয়টি অনেক বেশি অ্যানালাইসিস করে দেখছি যে একশো থেকে দেড়শো ভিডিও যখন আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলা বিউ হওয়া শুরু হবে তার আগে কখনোই বিউ হবে না হ্যাঁ তার আগেও বিউ হবে দশটা পাঁচটা শটা বিশটা পঞ্চাশটা একশো এরকমভাবে কিন্তু যখন আপনার একশো প্লাস ভিডিও হয়ে যাবে তখন আপনার একটা ভিডিও ভাইরাল হবে তো আমারও এরকমটা হয়েছে যখন আমার একশো প্লাস ভিডিও হয়ে গেছে তখন আমার চ্যানেলের একটি ভিডিও ভাইরাল হয় আর সেই ভিডিও থেকে আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কিছুই চলে আসে তো আসলে ভালো জিনিস বেশি লাগে না অল্পতেই যথেষ্ট আমরা হয়তো জানি যে কোনো জিনিসই ভালো হলে সেটা কিন্তু বেশি পরিমাণ লাগে না তো এই জন্য যখন আপনার একটি ভিডিও ভাইরাল হবে ওই একটি ভিডিও থেকে আপনার মনিটাইজেশনের জন্য যে শর্ত চার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার সেটা কিন্তু চলে আসবে অনেকের দেখা যায় যে চার পাঁচটা বা আট দশটা ভিডিও ভাইরাল হয় সেগুলাতে মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার করে ভিউ হয়ে সেই টার্গেটটা ফিল আপ হয় আবার অনেকের আছে এক দুইটা ভিডিওতেই সেই টার্গেটটা ফিল আপ হয় তো এটা টোটালি ইউটিউবের উপর ডিপেন্ড করে সবসময় মনে রাখবেন আপনি যতই পরিশ্রম করেন না কেন যতদিন পর্যন্ত আপনি ইউটিউবকে এটা বোঝাতে না পারবেন যে আপনি সত্যি ইউটিউবে আসছেন কিছু করার জন্য ততদিন পর্যন্ত আপনার ভিডিও ইউটিউব কখনোই ভাইরাল করবে না এই জন্য আপনার ধৈর্য শক্তিটা ইউটিউব নিজে থেকে পরীক্ষা করে নেবে যখন দেখবে আপনার ভিউ হয় না সাবস্ক্রাইব হয় না তারপরেও আপনি কন্টিনিউ ইউটিউবে কাজ করতেছেন তখন ইউটিউব নিজে থেকে আপনাকে ভিডিওগুলো ভাইরাল করে দিবে আর ইউটিউব নিজে থেকে ভিডিও ভাইরাল কীভাবে করে সেটি নিয়ে আমার একটি পরিপূর্ণ ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন আর এই ভিডিওর সাথে রিলেটেড কিছু কথা আপনাদেরকে বলে দেই তাহলে আপনার ভিডিও বিউ হতে অনেক বেশি সাহায্য করবে আপনি অবশ্যই ভিডিওটি ভাবে তৈরি করবেন সবচেয়ে কোয়ালিটিফুলভাবে তৈরি করবেন আপনার থামলাইনটি কারণ থামলাইনটি এত সুন্দরভাবে দিবেন এত পরিপূর্ণ দিবেন যাতে মানুষ সেই থামলাইনটি দেখে বুঝতে পারে ভিডিওর ভিতরে কি আছে আর সেই থামলাইনটি যাতে মানুষের মনোমুগ্ধকর হয় আকর্ষণীয় হয় সেটা আপনারা খেয়াল করবেন কারণ আমরা সাধারণত যখন ইউটিউবে কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করি যখন সার্চ করার পর আমাদের মাঝে সার্চ রেজাল্টটা চলে আসে তখন কিন্তু আমরা সবচেয়ে বেশি ফোকাস দিই থামলাইনগুলার দিকে যখন দেখি থামলাইনগুলো ভালো যে ভিডিও থামলাইন বেশি ভালো লাগে সেটাতে কিন্তু আমরা ক্লিক করে ভিডিওটা দেখি তো এই জন্য এই বিষয়টি আপনারা সবসময় মাথায় রাখবেন যে থামলাইনটা অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আর টাইটেল টাইটেলটা অবশ্যই আকর্ষণীয় করে দিবেন টাইটেলটা এমনভাবে দিবেন যাতে মানুষ পড়ে বুঝতে পারে যে ভিডিওর ভিতরে গেলে আমি হয়তো এই জিনিসটা পাবো এই সমাধানটা আমি হয়তো পাবো এরকমভাবে আপনারা টাইটেলটা তৈরি করবেন তারপর হচ্ছে ডেস্ক ডেসক্রিপশন ডেসক্রিপশনে মোটামুটি অনেক ভূমিকা রাখে ভিডিও ভাইরাল করার জন্য কারণ ডেসক্রিপশন বক্সে যখন আপনি বর্ণনা করে দেবেন যখন আপনার বর্ণনাটা অনেক লং থাকবে তখন ইউটিউব ভাববে এই ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ এই জন্য ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আলোচনা করা আছে তখন সেই ভিডিওটি কিন্তু র্যাঙ্কে চলে আসবে আমার চ্যানেলের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে ভিডিওর ডেসক্রিপশনটা আমি অনেক সুন্দর করে দিয়েছিলাম অনেক লম্বা করে অনেক আকর্ষণীয় করে ইংরেজিতে দিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি সেই ভিডিওটি আমার ভাইরাল হয়েছে ওই ভিডিওর ট্র্যাকগুলো আমি সুন্দরভাবে দিয়েছিলাম দেখতে পাচ্ছি ওই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে তো এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলোর দিকে ফোকাস দেবেন তাহলে আশা করব আপনাদের ভিডিওর ভিউ অবশ্যই বেড়ে যাবে আর ভিডিওর ভিউ বাড়লে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সেগুলো কিন্তু অটোমেটিকই চলে আসবে সো ফ্রেন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই তবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ